আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো। তো আজকে ধান লাগাবো বলে ধানের জমিতে মই দেওয়া হচ্ছে, কারণ জমি হচ্ছে আপনার এক সাইডে ড্যাঙার, এক সাইডে নিচে আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মইটা দেওয়া সবচেয়ে ভালো। তারপরেও দেখা যাচ্ছে মই দিয়ে চাষ, দেখা যাচ্ছে মই দিয়ে জমি সাট করে ধান লাগানোর একটা মজা আছে। দেখা যাচ্ছে পানিটা সব জায়গায় নিউট্রালভাবে থাকে, তারপর দেখা যাচ্ছে জায়গায় জায়গায় উঁচু নিচু হয়, সেটা চড়ার ক্ষেত্রে কীভাবে দেখা যাচ্ছে এক জায়গায় উঁচু আছে, সেটা বলা হচ্ছে যে এই যে এই জায়গাটাতে যে পরিমাণ দোপ, তারপর মাঝখানে উঁচু হয়ে আছে, বিশেষ করে মাঝখানটায় একটু জমি উঁচা মতো, আর ওই যে যেমনি গরু আছে ওই সাইড হয়েছে আপনার একটু নিচ, তো বলা হয়েছে যে ওই সাইডে যে ওই সাইড পানি হচ্ছে আপনার সামনে, ওই সাইড পানি হচ্ছে এক সাইড দিয়ে ড্যাঙা মানে নিচ হয়ে আছে, আর এই সাইড দিয়ে ড্যাঙা পানি একটু কম ওঠে, ওই সাইড দিয়ে পানি দেখা যাচ্ছে সারা ভুঁই হয়ে যায়, সেক্ষেত্রে একটু অসুবিধা। সেই জন্য দেখা যাচ্ছে এক পালা মই হবে না, দুই পালা মই দিতে হবে। আশা করি বেশি বক বক করবো না, কারণ পেছনে ধানের চারা তুলছে, ওখানে ওখানে যেতে হবে, দেখা যাচ্ছে আবার ধান লাগাতে হবে। তো আমার এক বিঘা জমিতে ছয়টা মুনিষ নেওয়া আছে, যার মূল্য হচ্ছে 400 টাকা করে রোজ। তো ছয়টা মুনিষ লাগবে, বিড়ি ধান 58, 98। তো দেখা যাক কেমন চারা এবার হয়।